এবার দেখেন ভালোই অনেক মানুষ বের হয়েছিল। নিউ মার্কেট আমার ব্রিজের এখানে, এটাকে বলে সায়েন্স ল্যাব না, ওই দেখুন দেখা যায় কিনা, যাই করো না বন্ধুরা। এই যে আমরা এখন নিউ মার্কেটে, নিউ মার্কেটের ওভার ব্রিজের পর থেকেই শুরু হয় মার্কেটটি, সায়েন্স ল্যাবের পর থেকেই। আর এই দেখুন ঢাকা শহর এমন একটা শহর যেখানে টাকা থাকলে সব কিছুই নাকি মিলে, কথায় আছে টাকা থাকলে নাকি বাঘের চোখও মিলে, তো এরকমই ব্যাপার সত্যি কথা বলতে। আর এখানে ফুটপাথে অনেক কিছু বিক্রি করছে, যে যা পারে তাই। তো এখানে শার্ট আছে বেবিদের, তারপরে পোশাক আছে, বিভিন্ন রকমের আইটেম নিয়ে বসে থাকে ওনারা। তো আজকে যেহেতু শুক্রবার, তো আরেকটু পর থেকে ভিড়াভিড়ি শুরু হবে বেশিরভাগ, কারণ শুক্রবারেই একটু অফ থাকে, শুক্র শনি যেহেতু সরকারি ছুটি থাকে, যাদের মা শপিং করা প্রয়োজন তখন তারা বেশিরভাগ বের হয় সপরিবারে। আর এছাড়া তো এমনি অন্য অন্য দিনও জমজমাট থাকে, কিন্তু তেমন একটা ভিড় পাওয়া যায় না। আর রোজা আসলে তো কথাই নেই ঈদের আগে আর কি, তো পুরা রোজাতেই দেখা যায় জ্যাম থাকে। এখন যেরকম একটু মানুষ হাঁটতে পারছে, ফ্রি জায়গা আছে, তখন এতটা চলাফেরা করতে পারে না। রঙের মানুষ, রঙের দুনিয়া, রঙের মানুষ। আর এটা হলো পেট্রোল পাম্পের এখানে। আর এখন আমরা চলে যাচ্ছি নিউ মার্কেট। আর এই যে বড় একটা বিল্ডিং দেখছেন, এই পাশে হলো গাউসিয়া আর এটা হলো নিউ মার্কেট, রাস্তার এই পাশ আর ও পাশ। আর এখন জ্যামে আছি, সিগন্যাল দিয়ে দিছে, তো ওখানে গাড়ি সব দেখেন কত সুন্দর করে আটকে রাখছে, এখন আমরা যাব। আর এই যে দেখেন এই যে গলিটা, এখানেই হলো গভর্নমেন্ট ল্যাবরেটরি, মানে ঢাকা কলেজের পাশেই। আর আমার হাজবেন্ড তো ঢাকা কলেজে, এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই, এটার ভিতরে অনেক স্পেস আছে। যারা এই কলেজে পড়ালেখা করে তারাই জানে যে ভিতরে অনেক বড় স্পেস, তো পুকুর আছে, হল আছে, সবই আছে। আর দেখেন কলেজের পাশে কি বলবো, ওয়ালের সাইডে কত এক একজন এক এক আইটেম নিয়ে বসছে। আর এই যে সাইডে ম্যাজিক মশারি বিক্রি করছে, কাজের কোনো অভাব নাই এই শহরে, ব্যস্ত শহরে। এই ঢাকা কলেজের এখানে ভিতরে অনেকগুলো ফল গাছ, ফুল গাছ অনেক কিছু রয়েছে। তো ওই যে হলুদ হলুদ ফুল গাছটা দেখা যাচ্ছে, এই ফুলটাই ফুল ফুটছে, কয়েকদিন আগেও তেমন ফুটে নাই। আর শীত আসলে কি বলবো, শীত আসলে রাতের বেলা এখানে মনে হয় জেসমিন ফুল না কি কি একটা ফুল গাছ আছে, পুরো গ্রান হয়ে যায় পুরো ইয়াটা, এরিয়াটা। তো এই জায়গাটা একটু জ্যাম আছে, তাই আমরা একটু জ্যামেই বসে আছি। আর ওই দেখেন কলেজের গেটের সাথে বড় একটা ইয়া দেখতে পাবেন, কি বলে, এই যে এটা হলো মূল গেট। গেট আরেকটা আছে ওই পাশ দিয়ে, ওই যে একটা গলি দেখালাম ওইখানে, তো এটা মূল গেট। মূল গেটের এখানে আগে কিন্তু এরকম এত বেশি ইয়া ছিল না, কিন্তু এখন বসার মতো স্পেস আছে, ফুল গাছ লাগাবে দেখে। আর সেখানে বসে বসে এক একজনে আড্ডা মারে ইয়া করে, এই অবস্থা। যাই হোক, এখন আমরা বেশি কথা না বলি, এখন চলে আসছি কোথায়, এটা হলো হকার্স, ধানমন্ডি হকার্স মার্কেট। এখানে বেশিরভাগই এনিস তালে বেশিরভাগই শাড়ি, তারপরে ব্লাউজ সব কিছু পাওয়া যায় এখানে। মার্কেটটা অনেক বড়,
আর আমরা বেশিরভাগ স্বাচ্ছন্দ্য বোধ করি নিউ মার্কেটে মার্কেট করতে। বসুন্ধরা থেকে আমি কখনো মার্কেট করিনি, এটা বাস্তব কথা। তো মার্কেটে চলে এসে মার্কেট মার্কেট করা শেষ, এখন আজকে যেহেতু মেরিতে বাসার সবার জন্য বিরিয়ানি নিচ্ছি, তো বিরিয়ানি প্যাকেট করছে এই যে আমার জামাই। সে দেখছে সব কিছু ঠিকঠাক দিয়েছে কিনা। গাইস এই দেখুন তো এই ড্রেসিং টেবিলটা কীরকম দেখাচ্ছে, কারণ ড্রেসিং টেবিলটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো এরকম একটা ড্রেসিং টেবিল হলে খুবই ভালোই হতো। আর এটা হলো একটা আন্টির বাসা, তো ওনারা যেহেতু বাড়িওয়ালা, তো আমি এখানে আসছিলাম কিছু কাপড় দিবে সেলাই করার জন্য, সেজন্যই তাই একটু তার ব্যালকনিতেও ঘুরে দেখালাম আপনাদেরকে। দেখেন ব্যালকনিটি কি সুন্দর করে গাছ দিয়ে সাজিয়েছে। আর আরেকটা কথা, আপনারা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে কখনোই উপরে উঠতে পারবো না বা সামনের দিকে এগোতে পারবো না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।